এতে মধ্যেই জলসংকট তৈরি হয়েছে বাঁকুড়ায় আর এ নিয়ে অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এতে মধ্যেই তারা রাস্তা অবরোধ করছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখো এতে মধ্যেই যেখানে জলসংকর তৈরি হয়েছে এতে মধ্যেই অভিযোগ জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা পানীয় জল না মেলায় রাস্তা অবরোধ করলেন বাকুড়ার খাতড়া ব্লকের পিঠাবাইত গ্রামের বাসিন্দারা অবরোধকারীদের অভিযোগ যে পাইপ বসানো হলেও পানীয় জল মেলে না যে নলকূপ থেকে তারা পানীয় জল সংগ্রহ করতেন তা খারাপ হয়েছে বলে দাবি তাদের বিক্ষোভের খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় খাতরা থানার পুলিশ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা প্রশাসনের আশ্বাস পেয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা আমাদের আর দু বছর জল পাচ্ছি না খাবার জল কোনো নাই তাতে এই যে থানা থেকে বড়োবাবু দুবার গেছে বলে তোমাদের জলের সমস্যা ঠিক করে দেবো কিন্তু তাও করেনি অফিসকে আসেছি তখন আমরা জলের শুরু হওয়া করে বিডিও অফিস গেছে আমরা বিডিও সাহেব জল গাড়ি দিল গত বছর দু মাস তারপরে আবার সেই জল নাই আবার আমার একটি স্কুলে কল সে কলটি সকালে নষ্ট হয়ে যায় তাহলে জল না আজ আমরা বাইরে থেকে জল নিয়ে নিয়ে খাচ্ছি বৈশাখ মাস এই সময় গাছে জল দেওয়ার টাইম কোনো সবার ধর্ম মাস কিন্তু আমাদের জল নাই তিন বছর

বিষয়টি দেখে আমি সমস্যা সমাধানের চেষ্টা করছি যাতে পনেরো চলছে